ঈদের শক্তিকে জীবন জীবনযুদ্ধে ঘুরে দাঁড়ানোর প্রবল প্রত্যয় হিসেবে নেওয়ার আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সকালে সরকারি বাসভবনে ব্রিফিংয়ে তিনি দেশবাসীকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা জানান এ সময় তিনি ঈদ উদযাপনে যারা গ্রামে বা শহরে রয়েছেন তাদের করোনা সংক্রমণ রোধে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানান তিনি এছাড়া ঢাকা টাঙ্গাইল মহাসড়কে ঘরমুখ যাত্রীদের ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেন তিনি আড়ালে উঁকি দেয় চিরকালের সূর্য হতাশা বেদনা আর জীবনে চ্যালেঞ্জ মারিয়ে জেগে উঠে বেঁচে থাকার প্রেরণা এগিয়ে যাবার সতীব্র আকাঙ্ক্ষা ভিন্ন বাস্তবতায় ঈদুল উদযাপনের এ সময় আমি দেশবাসীকে জানাই ঈদের শুভেচ্ছা